মহাবীর কালীঘাট আজ আমরা দর্শন করছি। প্রথমেই দর্শন করছি মহাবীর হনুমানের মন্দির। তার উল্টো দিকে রয়েছে বিরাট প্যাভিলিয়ন, যেখানে সব ডালার দোকান রাখা হয়েছে। দুই দিকে আমরা দেখছি সারিবদ্ধ দোকান। অতঃপর আমরা এসেছি হনুমান মন্দিরের পাশেই কাল ভৈরব মন্দিরে, মায়ের দ্বার রক্ষক কাল ভৈরব। কাল ভৈরব দর্শন করে আমরা এগোচ্ছি কুণ্ড পুকুরের দিকে। এদিকে রয়েছে মায়ের মন্দিরের 3 নম্বর গেটের সামনের প্রাচীন পথ, যেখানে দুই দিকে ছিল অনেক দোকান, সেগুলি এখন ভেঙে চওড়া হয়েছে রাস্তা। এই মুহূর্তে আমরা দর্শন করছি কুণ্ড পুকুর। অতীতে এর নাম ছিল কালীকুণ্ড। এখান থেকেই পাওয়া গিয়েছিল সতীদেহের ডান পায়ের 4টি আঙুল, এবং সেটি উদ্ধার করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ ও আত্মারাম। এইখানেই শাখারি ভবানী দাসের হাত থেকে শাখা পড়েছিলেন মা কালী। তখন এখানে সাধনা করতেন মহাসাধক ভুবনেশ্বর গিরি। এখানে বর্তমানে কুণ্ডপুকুরের তীরে মহাবীর হনুমানের একটি সুন্দর বিগ্রহ বসানো হয়েছে। বড়ই অপূর্ব ধ্যানস্থ মহাবীর হনুমানের এই মূর্তিখানি। একটি বিশাল অশ্বত্থ বৃক্ষের নিচে অনেক প্রাচীন গাছ, ছোট্ট মহাবীর হনুমানজির মূর্তি। কিন্তু আমরা এখন এদিকে যাব না, আমরা পাশের পথ ধরে প্যাভিলিয়নের ও মন্দিরের মাঝখানে রাস্তা ধরে যাচ্ছি গঙ্গার দিকে, অর্থাৎ আদি গঙ্গা। অতীতে এই আদি গঙ্গার ঘাট ছিল একদম মায়ের মন্দিরের পাশেই, তাই তার নাম হয়েছে কালীঘাট। সেই গঙ্গা সাধারণত টালিনালা হিসেবে পরিচিত, কিন্তু এখন প্রচুর জল রয়েছে গঙ্গায়। আমরা দেখতে পাচ্ছি প্রায় তীর অবধি জল এসে গেছে। জোয়ারের সময় এরকমই জল আসে, সামনের সেতুটি প্রায় ছুঁয়ে যাচ্ছে জলের ধারা। সামনে রয়েছে অতি প্রাচীন মা বগলার মন্দির। মা বগলার মন্দিরেই এবার আমরা যাচ্ছি। জোয়ারের গঙ্গায় স্নান করছে অনেক বালক এবং অনেক পুণ্যার্থীও রয়েছেন তীরে। আমরা যাচ্ছি মা বগলার মন্দিরে। এখানে রয়েছে নবগ্রহ, নবগ্রহের মূর্তি রয়েছে এখানে। পূজারী জি এখানে পূজা করিয়ে দেন। এক পাশে রয়েছে মা বগলার মূর্তি, বড়ই প্রাণকাড়া, বড়ই সুন্দর এই বিগ্রহ। মাকে জানাই আমাদের প্রণাম। আর নবগ্রহ তো রয়েছেনই, তাদের আমরা দর্শন করছি। অনেক ভক্তও এসেছেন, তারাও দর্শন করছেন। গঙ্গার তীরেই এই মন্দিরের অবস্থান। গঙ্গার ঘাটে এখনো অনেকের ভিড়, স্নানে মত্ত বালকেরা। ঘাটের দুপাশে অনেক মন্দির রয়েছে, মা সন্তোষীর মন্দির রয়েছে, অন্যদিকে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির রয়েছে, তাদেরও আমরা দর্শন করলাম। এবার আমরা এগোচ্ছি মায়ের মন্দিরের দিকে। সামনে মায়ের মন্দির,
গঙ্গার ঘাটের দিক থেকে যেতে প্রথমেই পড়ল মা ভুবনেশ্বরীর মন্দির। মা ভুবনেশ্বরী এখানে পূজিতা হন, তাকে আমরা দর্শন করছি। মা ভুবনেশ্বরী মন্দিরের পাশেই মা শীতলার মন্দির রয়েছে, মহাবীর হনুমানও রয়েছেন এখানে এই মন্দিরে। আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি, জয় মহাবীর। সামনে রয়েছে হরিহর মন্দির, একই মন্দিরে শিব ও নারায়ণ এখানে পূজিত হন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন নারায়ণ, দুপাশে শ্রীদেবী ও ভূদেবী রয়েছেন নারায়ণের দুই পাশে। এখানে একই ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি শিবকে, শিবলিঙ্গ রয়েছে, আর রয়েছেন নারায়ণ, শ্রীহরি, সাথে শ্রীদেবী ও ভূদেবী। মন্দিরটির পাশেই বসাক ব্যবসায়ীদের ও শ্রেষ্ঠীদের নির্মিত এই গোবিন্দ রায়ের মন্দির। কথিত আছে যখন ইংরেজরা সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা কিনে নেয়, তখনই এই গোবিন্দ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সামনে যে ছোট একটি কালো বিগ্রহ দেখা যাচ্ছে, ওটি প্রাচীন মূর্তি। আর সামনের যে বড় বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, ওটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়েছে। সুদীর্ঘ কাল ধরে গোবিন্দদেব এখানে পূজিত হচ্ছেন। কথিত আছে গোবিন্দপুর নাম হয়েছিল এই গোবিন্দদেবের থেকেই, তাকে আমরা এখানে দর্শন করছি। শ্রী রাধা ও গোবিন্দ রয়েছেন, আর তাদের সামনে রয়েছে শ্রী গোবিন্দদেবের প্রাচীন বিগ্রহ। শ্রী রাধা গোবিন্দদেবের প্রাচীন বিগ্রহ আমরা দর্শন করলাম। এবার আমরা প্রবেশ করছি মা কালীর মন্দিরে। সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের সামনে ফুল যেখানে বিক্রি হয় সেই জায়গাটি দেখলাম। নাট মন্দির বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, সামনে গেট করে দেয়া রয়েছে ভক্তদের লাইন করে যাওয়ার জন্য মায়ের মন্দিরে। এখানে যজ্ঞ হয়। অতীতে এখানে বেশ কিছু দোকান ছিল, যেগুলো বর্তমানে ভেঙে দেয়া হয়েছে। এখানে পাশাপাশি রয়েছে হালদারদের দুটি শিব মন্দির। এইখানে অতীতে ছিল কার্তিকবাবুর দোকান, শরৎ ভাণ্ডার, আরও বেশ কিছু দোকান ছিল। বর্তমানে এখানে দুটি শিব মন্দিরই শুধু রয়েছে, আর সব সরিয়ে দেওয়া হয়েছে মন্দিরটি সুন্দর করে সাজানোর লক্ষ্যে। এই মন্দির দুটি অতি অবশ্যই আমরা দর্শন করব। তবে মন্দির দর্শন করার আগে আমরা এগিয়ে যাব কানুনগোদের মন্দিরের দিকে। এখানে আমরা এগোচ্ছি কানুনগোদের মন্দির দর্শনের দিকে। আমরা দর্শন করছি শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও ছোট্ট গোপাল সোনাকে। কানুনগোদের প্রতিষ্ঠিত এই মন্দিরও রয়েছে এখানে দীর্ঘকাল ধরে, তাকে আমরা জানাই প্রাণের প্রণতি।
এবার আমরা এসেছি মায়ের মন্দিরের পিছন দিকে। এখানে রয়েছে একটি শিব মন্দির, বাণলিঙ্গ শিব এখানে বিরাজ করছেন। কথিত আছে নর্মদা থেকে নিয়ে আসা হয়েছিল এই বাণলিঙ্গ। পাশে রয়েছে কেদারলিঙ্গ, একটি ছোট কালো শিবলিঙ্গও রয়েছে, দুটি নন্দী মূর্তি রয়েছে, আর রয়েছে একটি বিরাট ত্রিশূল। তার পাশেই রয়েছে ষষ্ঠীতলা, এখানেই অতীতে সাধক ব্রহ্মানন্দকে সমাধিস্থ করা হয়েছিল, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেখানে মা শীতলা মা ষষ্ঠীকে আমরা জানাই প্রাণের প্রণতি। নিত্য পুজো হয়ে থাকে মায়ের। এবার আমরা আবার ফিরে এলাম মন্দিরের প্রাঙ্গণে। এখানে আমরা এবার দর্শন করব এই দুই শিব মন্দির, দুটি হালদারদের শিব মন্দির। সেবায়েত্রা প্রতিষ্ঠা করেছিলেন এই দুই মন্দির। প্রথম মন্দিরে শিব রয়েছেন, সাথে রয়েছেন নন্দী ও গণেশ, ত্রিশূল রয়েছে, পিছনে রয়েছে সুন্দর পোর্ট্রেট গোপালের, সাথে শিব ও বামদেবও রয়েছেন। প্রথম মন্দিরে আমরা প্রণাম জানালাম। এবার আমরা এলাম দ্বিতীয় মন্দিরে, এখানেও রয়েছেন শিব গণেশ নন্দী, পিছনে আরেকটি ছোট লিঙ্গও রয়েছে, এখানেও আমরা প্রণাম জানাই। পিছনে রয়েছেন মহাবীর হনুমান মন্দিরের গায়ে ছবির আকারে। এবার আমরা দর্শন করছি বলির ক্ষেত্র, এখানে নিত্য বলি হয়। এই দিকে রয়েছে ছাগ বলির জায়গা, এখানে ছাগ বলি হয়, পাঠা বলি হয়। আর পাশের যে জায়গাটি, এখানে মোষ বলি হয়ে থাকে বিশেষ সময়ে। অনেকেই এখানে ফাড়া কাটাতে আসেন। ঠিক তার উল্টো দিকে রয়েছে শিব মন্দির, এটি সিংহদের শিব মন্দির, সেই শিবকে আমরা দর্শন করছি, সাথে একটি সুন্দর ত্রিশূল, গণেশ রয়েছেন, রয়েছেন নন্দী। এবার আমরা এসেছি মায়ের নাট মন্দিরে, মা কালীর নাট মন্দির। অতীতে এখানে কত সাধক মহাত্মারা সাধনা করে গেছেন, আজও অনেকেই জপ করেন এই নাট মন্দিরে বসে, অনেকে চণ্ডী পাঠ করেন, অনেকে বিভিন্ন পাঠ করেন। কত অনুষ্ঠানও হয়েছে এখানে এই পবিত্র নাট মন্দিরে, তার অনুরণন এখনো ছড়িয়ে আছে এখানকার দিকে দিকে। আমরা অনেক পণ্ডিতকে দেখতে পাচ্ছি, তারা এখানে বসে রয়েছেন জপের এবং পাঠে রয়েছেন, অনেকে যজমানদের পুজোও করাচ্ছেন। এইবার আমরা দর্শন করছি মা কালীকে, মায়ের আরতি হচ্ছে, আমরা সানন্দে দর্শন করি মায়ের আরতি। এখানে মা কালীর আরতি দর্শন করতে করতে স্মৃতিতে জাগছে কিভাবে এই মাতৃতীর্থ ভক্তদের চোখে ধরা দিল। দশনামী সম্প্রদায়ভুক্ত মাতৃসাধক আত্মারাম ব্রহ্মচারী একবার জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে চলতে সন্ধ্যার সময় এখানে এসে উপস্থিত হন। তখন সন্ধ্যা নামছে গঙ্গার তীরে, সহসা আত্মারাম ব্রহ্মচারীর চোখে পড়ল জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে দিব্যজ্যোতি। এখন জ্যোতি দর্শন করে তিনি জঙ্গলের ভিতরে অগ্রসর হলেন। কিছুটা এগোনোর পরই তার চোখে পড়ল
কাছে একটি হ্রদের তীরে রয়েছে ব্রহ্মবেদী, আর সেই বেদীর মধ্য থেকে বিচ্ছুরিত হচ্ছে এই দিব্যজ্যোতি। আত্মারাম ব্রহ্মচারীর আর কোথাও যাওয়া হলো না, তিনি তৎক্ষণাৎ সেই বেদীর উপরই বসে শুরু করলেন সাধনা। বলাই বাহুল্য, এই ছিল ব্রহ্মার সাধন বেদী, এ এক বিরাট সিদ্ধাসন। অতএব আত্মারাম ব্রহ্মচারী এখানে বসে সাধনা শুরু করার অল্প সময়ের মধ্যেই লাভ করেন সিদ্ধি। 10 বছরের কুমারী রূপে মা কালী আত্মারামকে দর্শন দেন, তারপর বলেন, তুমি যে ব্রহ্মবেদীতে বসে আমার সাধনা করছ, এই বেদীতে স্বয়ং আমার দেহাংশ প্রতিষ্ঠিত হবে এবং আমিও এখানে অধিষ্ঠিত থাকব। এই স্থান অদূর ভবিষ্যতে হয়ে উঠবে বিরাট সতীপীঠ, তাই তুমি আমাকে এখানে এনে প্রতিষ্ঠা করো। আত্মারাম প্রশ্ন করেন, কিন্তু কিভাবে? মা কালী বলেন, বর্তমানে আমি বিরাজ করছি দাক্ষিণাত্যের নীলগিরি পর্বতের এক দিব্য গুহায় শিলাস্তম্ভ রূপে। আমার পরম ভক্ত ব্রহ্মানন্দ গিরির ব্যাকুল প্রার্থনায় আমি ওখানে স্বেচ্ছাবন্দিনী রূপে বিরাজ করছি। ব্রহ্মানন্দ তার সামনে অবস্থিত শিলাখণ্ডকেই আমার রূপ মেনে আমার কঠোর তপস্যা করে। ওর তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি যখন আপন স্বরূপে ওর সামনে আবির্ভূত হই, ও তখন ভয় পেয়ে যায়। তখন আমি এই কুমারী রূপেই ওকে দর্শন দিই। সেই সময় ও আমার কাছে 2টি বর চায়। প্রথম বরটি হল, ব্রহ্মানন্দ যখনই আমাকে এই কুমারী রূপে ওর শিলাস্তম্ভের উপর দর্শন করতে চাইবে, তখনই আমায় ওকে দর্শন দিতে হবে। আর দ্বিতীয় বর, আমি কখনো ওই শিলাস্তম্ভ ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি 2টি বরই দিয়েছিলাম ওকে, কিন্তু এতদিনে আমার নিভৃতে থাকার কাল যে পূর্ণ হয়েছে, এবার আমায় আত্মপ্রকাশ করতে হবে। তাই তুমি অবিলম্বে নীলগিরিতে যাও, ব্রহ্মানন্দকে বলো আমার কথা, তারপর তার সাথে ওই শিলাস্তম্ভ নিয়ে এসে স্থাপন করো সামনের এই ব্রহ্মবেদীর উপরে, তারপরই আমি এখানে কালী রূপে আবির্ভূত হব। আত্মারাম সানন্দে সম্মত হন। তারপর মা কালী আরও বলেন, এছাড়া আরও 2টি কাজ তোমায় করতে হবে। এই ব্রহ্মবেদীর অদূরে যে হ্রদ আছে তার নৈঋত কোণে জলের নিচে শিলারূপে রয়েছে আমার সতীদেহের ডান পায়ের 4টি আঙুল, সেগুলি তুলে নিয়ে এসে তুমি প্রতিষ্ঠা করবে ব্রহ্মবেদীর মূলে। তাছাড়া এই ব্রহ্মবেদীর ঈশান কোণে গভীর জঙ্গলের মধ্যে এই কালীক্ষেত্রের ভৈরব নকুলেশ্বর মহাদেব অনাদি লিঙ্গরূপে বিরাজ করছেন গুপ্তভাবে, তাকেও তুমি প্রকাশ করো। অতঃপর আত্মারাম গেলেন নীলগিরিতে সাধক ব্রহ্মানন্দের সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করলেন। ঠিক সেই মুহূর্তেই সহসা নীলগিরি পর্বতের নিকটবর্তী সমুদ্রের বুকে উঠল প্রচণ্ড ঝড় তুফান, পর্বতের গুহায় জাগল ভূমিকম্প। অতএব দৈববাণীর আদেশ মতো সাধক ব্রহ্মানন্দ ও আত্মারাম শিলাস্তম্ভটির উপর বসে ধ্যানে মনোনিবেশ করলেন। দেখতে দেখতে মহামায়ার আবেশে তাদের 2 চোখ বুজে এলো গভীর নিদ্রায়, আর তৎক্ষণাৎ জলোচ্ছ্বাসে ভেসে গেল নীলগিরি। এরপর 2 সাধকের 2 চোখ থেকে মহামায়ার নিদ্রার আবেশ যখন কাটল, তখন তারা সবিস্ময়ে দেখলেন যে তারা এসে পড়েছেন গঙ্গার তীরে সেই গভীর জঙ্গলের সামনে। অতঃপর 2 সাধক মিলে যথাবিহিতভাবে পুজো করে 12 হাত দীর্ঘ পরম পবিত্র শিলাস্তম্ভটি এই ব্রহ্মবেদীর উপরে স্থাপন করলেন। এই সময় জঙ্গলাকীর্ণ কালীকুণ্ডের তীরে পাথরের উপরে দেবীর একটি মুখমণ্ডল পাওয়া যায়। শোনা যায় এই শিলামুখটি ছিল ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মার নির্মিত। অতএব ব্রহ্মবেদীর উপর স্থাপিত শিলাস্তম্ভের উপর তিনি এই মুখমণ্ডলটিও স্থাপন করেন, আর মা কালীর এই বিগ্রহের উপর তারা একটি পর্ণকুটিরের মন্দির নির্মাণ করে সাধনায় মগ্ন হন। 2 সাধক মিলে মা কালীর পূজার ব্যবস্থা করার পর প্রকট হন মায়ের ভৈরব নকুলেশ্বর। সেই বছর চৈত্র মাসে মহাত্মা ব্রহ্মানন্দ গিরি মা কালীর পুজোর জন্য ফুল সংগ্রহের উদ্দেশ্যে
মায়ের পর্ণকুটিরের উত্তর পূর্ব দিকের ঈশান কোণে প্রবেশ করেন। গভীর জঙ্গল তখন সেখানে। সেদিকে একটু অগ্রসর হতেই তার চোখে পড়ে কয়েকটি দুগ্ধবতী গাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের স্তন থেকে আপনাআপনি দুধ ঝরে পড়ছে মাটিতে। কিছুক্ষণ পর গাইগুলি সেখান থেকে চলে যায় আর তখনই সেদিকে ব্রহ্মানন্দের চোখ পড়ে। অদূরে একটি গহ্বরের মধ্যে রয়েছে একটু উঁচু কৃষ্ণবর্ণ শিলা, আর সেই শিলাটিকে ঘিরেই প্রবাহিত হচ্ছে দুধের ধারা। তৎক্ষণাৎ মহাতাপস ব্রহ্মানন্দের দিব্য দৃষ্টি চিনে নিল, এই কৃষ্ণবর্ণ শিলাই মা কালীর ভৈরব নকুলেশ্বর। তারপর তিনি এবং আত্মারাম মিলে সেখানকার জঙ্গল পরিষ্কার করে নকুলেশ্বর মহাদেবের অনাদিলিঙ্গের নিত্য পূজার ব্যবস্থা করলেন এবং সেখানেও তৈরি করলেন পর্ণকুটিরের মন্দির। এরপর শুধু বাকি ছিল সতীদেহের সেই দিব্য পদাঙ্গুলি আবিষ্কার। আর বিধাতার এই জগতে সবই যে পূর্বনির্দিষ্ট, সময়ের আগে তো কিছুই হওয়ার নয়। সম্ভবত সেজন্যই এরপর সাবর্ণগোত্রীয় ব্রাহ্মণ বেদগর্ভের অধস্তন পঞ্চদশ পুরুষ সাধক কামদেব গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী পদ্মাবতী গোঘাটা গোপালপুর থেকে এলেন গঙ্গা তীরের এই অঞ্চলে সাধনার জন্য। মায়ের পর্ণকুটিরের কাছেই একটি কুটির তৈরি করে তারা এখানে বাস করতে লাগলেন। এই সময়ই এক রাতে পদ্মাবতী কালীকুণ্ডের বুকে দর্শন করলেন এক অপার্থিব জ্যোতি। সে কথা তিনি কামদেবকেও খুলে বললেন। যথাসময়ে ব্রহ্মানন্দ আত্মারাম জানতে পারলেন পদ্মাবতীর সেই জ্যোতি দর্শনের কথা। তৎক্ষণাৎ তারা ঝাঁপ দিলেন কালীকুণ্ডের জলে এবং কুণ্ডের তলদেশ থেকে খুঁজে পেলেন মা কালী নির্দেশিত সতীদেহের সেই দক্ষিণ চরণের চারটি পদাঙ্গুলির প্রস্তরীভূত রূপ। পরদিনই ছিল পূর্ণিমা তিথি তথা স্নান যাত্রা। সেদিনই এই মহাপবিত্র সতীর দেহাংশটিকে স্নান করিয়ে পূজার্চনা করেন ব্রহ্মানন্দ আত্মারাম। তারপর সতীর এই দক্ষিণ চরণের চারটি পদাঙ্গুলি তারা স্থাপন করেন মা কালীর ব্রহ্মবেদীর অগ্নিকোণে। সেই থেকে আজও প্রতি বছর স্নানযাত্রার সময় ও অম্বুবাচীর নিবৃত্তি লগ্নে সতীদেবীর এই দেহাংশে স্নান পূজা হয়ে থাকে। আর এই সতী দেহাংশ মা কালীর ব্রহ্মবেদীতে প্রতিষ্ঠার সাথে সাথেই কালীঘাটের আত্মপ্রকাশ হয় সতীপীঠ রূপে। পরবর্তীকালে কামদেব গঙ্গোপাধ্যায়ের ঔরসে স্ত্রী পদ্মাবতী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু পুত্রের জন্ম দিয়ে মারা যান পদ্মাবতী। কামদেব শিশুপুত্রের নাম রাখেন লক্ষ্মীকান্ত। পরবর্তীকালে কামদেব তার সন্তান লক্ষ্মীকান্তকে আত্মারাম ব্রহ্মচারীর তত্ত্বাবধানে রেখে চলে যান কাশীতে। আত্মারাম দেহত্যাগের আগে তার ভৃত্য জগদানন্দ সর্দারের হাতে তুলে দেন লক্ষ্মীকান্তের ভার, আর তার প্রধান শিষ্য ভুবনেশ্বর গিরির হাতে দিয়ে যান মন্দিরের ভার। ভুবনেশ্বর গিরি ও আনন্দগিরি মন্দির পরিচালনা করতে থাকেন। সেই সময় শোনা যায় যশোরের প্রতাপাদিত্যের খুড়ো রাজা বসন্ত রায় মা কালীর জন্য ছোট একটি মন্দির গড়ে দেন। এদিকে কাশীতে কামদেব যোগে সিদ্ধিলাভ করেন, তখন তিনি নাম নিয়েছিলেন জিও। এই সময় রাজা মানসিংহের সাথে তার যোগাযোগ হয়। কামদেবের শক্তিতে মুগ্ধ মানসিংহ তাকে গুরুপদে বরণ করে নেন। কামদেব মানসিংহকে দীক্ষা দেওয়ার সময় পাঁচটি ফল ছাড়া কিছুই নেননি, তবে তার শিশুপুত্র লক্ষ্মীকান্তের খোঁজ নিতে মানসিংহকে বলেছিলেন তিনি। এই সময় যশোররাজ প্রতাপাদিত্য নিজেকে মুঘল রাজত্বের মধ্যে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন। তাকে দমন করতে মানসিংহকে আসতে হয় বাংলায়। তখনই লক্ষ্মীকান্তের খোঁজ করেন তিনি। সেই সময় পাটুলির জমিদার শুদ্রমণি তাকে দেন লক্ষ্মীকান্তের সন্ধান। যখন তিনি কালীঘাটে মায়ের পুজো দিতে গিয়েছিলেন তখনই যে সেখানে লক্ষ্মীকান্তকে দেখেছিলেন তা তিনি মানসিংহকে জানালেন। এ কথা শুনে মানসিংহ এলেন কালীঘাটে, লক্ষ্মীকান্তকে দেখলেন,
কুরুপুত্রের ভবিষ্যতের কথা ভেবে রাজা মানসিংহ লক্ষ্মীকান্তের নামে মাগুরা, খাসপুর, কলকাতা, পৈলান, আনোয়ারপুর এবং হেতে পরগনার কিছু অংশ জায়গির হিসেবে লিখে দিলেন। মা কালীর সেবা আর কালীঘাট গ্রামের জন্য দিলেন 700 বিঘা জমি, আর মায়ের মন্দিরের জন্য 1500 স্বর্ণমুদ্রা তুলে দিলেন লক্ষ্মীকান্তের হাতে। তারপরে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে নির্মিত হয় মায়ের কাঠের মন্দির। এই লক্ষ্মীকান্তই বর্তমান বরিশার সাবর্ণ চৌধুরীদের পূর্বপুরুষ। তিনি কালীঘাটে মা কালীর মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা করে দেন। সেই মাকে আজ আমরা প্রাণ ভরে এখানে দর্শন করছি, তারই কৃপায়। এবার আমরা দর্শন করছি মায়ের ভৈরব শ্রী নকুলেশ্বর মহাদেবের মন্দির। কথিত আছে, মা কালীর দর্শন সম্পূর্ণ হয় না মায়ের ভৈরব শ্রী নকুলেশ্বর মহাদেবকে দর্শন না করলে। সেই নকুলেশ্বর মহাদেবকে এবার আমরা দর্শন করব। এই মন্দির নির্মাণ করেন শৈব মতাবলম্বী পাঞ্জাবি ব্যবসায়ী তারা সিং। 1854 খ্রিস্টাব্দে ব্যবসায় বিরাট সাফল্য পেয়ে তিনি ঠিক করেন বারাণসীতে সন্ন্যাসীদের জন্য একটি মঠ নির্মাণ করবেন। সেই মতো মঠ নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথরে নৌকা বোঝাই করে তিনি যাত্রা করেন বারাণসীর দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বারাণসীতে পৌঁছেও তার মাঝিমাল্লারা নৌকা ভেড়াতে পারলেন না ঘাটে। জোয়ারের প্রচণ্ড টান নৌকাটিকে টেনে নিয়ে চলল এক অজানা খাতে। দেখতে দেখতে নৌকা সমেত তারা সিং এসে পড়লেন গঙ্গা তীরে। অবশেষে কালীঘাটেই ভিড়ল তার নৌকো। তারা সিং এসে নামলেন কালীঘাটে। এখানে মা কালীর মন্দিরের কাছে তার ইষ্টদেব মহেশ্বরের পর্ণকুটিরের মন্দির দেখে তিনি ঠিক করলেন এখানেই তিনি গড়বেন নকুলেশ্বরের পাকা মন্দির। সেই মতোই তিনি নির্মাণ করেন এই নকুলেশ্বর মন্দির। এখানে বাবা নকুলেশ্বরকে আমরা দর্শন করছি প্রাণের আনন্দে। এখানে বেশ কিছু সুন্দর ফটো রয়েছে, কৈলাসের ফটো, লোকনাথ ব্রহ্মচারীর ফটো, নারায়ণের ফটো। আছে গণপতি গণেশের একটি অপূর্ব বিগ্রহ, তাকে আমরা প্রণাম জানাই। দুর্বার মালা পরে আছেন গণেশ, পাশে রয়েছেন নন্দীশ্বর। এইবার আমরা দর্শন করছি সামনের নবগ্রহ মন্দির। নবগ্রহের সাথে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন। পাশে রয়েছে মহাবীর হনুমানের একটি ছোট্ট বিগ্রহ, গাছতলায় মহাবীর হনুমানকেও আমরা প্রণাম জানাই। এইখানেই শেষ হলো আমাদের কালীঘাট দর্শন। কালীঘাট দর্শন মানে শুধুই কালীঘাট মায়ের মন্দির নয়, সাথে নকুলেশ্বর মহাদেব রয়েছেন, রয়েছেন তার এই পার্শ্ব দেবতাগণ, তাদেরও প্রণাম জানানো আমাদের কর্তব্য। এই ভিডিওতে আমি তারাশিস গঙ্গোপাধ্যায় তাদের উদ্দেশ্যেই জানালাম আমার প্রণাম। জয় মা কালী, জয় নকুলেশ্বর, জয় মহাবীর হনুমান। মা কালী ও নকুলেশ্বরের সকল ভক্তের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি নিবেদন করলাম। এই ভিডিওটি শুনে ও দেখে মায়ের ভক্তরা যদি আনন্দ পান, তবেই জানব সার্থক হয়েছে আমার এই প্রয়াস।